ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভ হিস্ট্রি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির, মানে মহাত্মা গান্ধীজির ভূমিকা, মহাত্মা গান্ধীর ভূমিকা, ঠিক আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে রোল অফ গান্ধীজি ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোনো পরীক্ষার পার্সপেক্টিভে গান্ধীজি অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যা আপনাদের WBPSI মেন্স পরীক্ষা, সিভিল ডিফেন্সের SY মেন্স পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এবং আরও যেসব পরীক্ষাগুলি আছে যেখানে ডেসক্রিপটিভ GK বা জেনারেল স্টাডিজ আছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ এই ইয়েগুলো ইতিহাসে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমি ডিসক্রিপশন বক্সে PDFটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে আপনার নোটটা ছোটো করে আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন। আর যদি আপনারা নতুন হন আমাদের চ্যানেলে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি মনে হয় যদি হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে, ঠিক আছে। এই বলে আমি ভিডিওটি শুরু করলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু মন দিয়ে দেখবেন। বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা। অহিংসাকে অবলম্বন করে সত্যাগ্রাহী পূজারী মহাত্মা গান্ধী ভারতের সংগ্রামে অন্যতম নায়ক ছিলেন। মানে ভারতের জাতীয় সংগ্রামে কিন্তু মহাত্মা গান্ধীর ভূমিকা আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে একজন অহিংসা পূজারী হিসাবেই কিন্তু দেখে থাকি। তিনি সবসময় নন ভায়োলেন্স মুভমেন্টগুলিতে দলকে নেতৃত্ব দিয়েছেন বা দেশকে নেতৃত্ব দিয়েছেন, ঠিক আছে। প্রকৃতপক্ষে তার আগমনে অভূতপূর্ব পরিবর্তন আসে এবং জাতীয় সংগ্রামে সর্বভারতীয় জনগণের চরিত্র ধারণ করে। এই কারণেই সই হবে এটা, এটাও একই ইয়েতে চলে গেছে। 1919 সাল থেকে 1948 সালের পর্যন্ত সময়কে গান্ধী যুগ বলে অভিহিত করা হয়, ঠিক আছে। 1919 সাল থেকে 1948 সাল পর্যন্ত সময়কে গান্ধী যুগ বলে অভিহিত করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য ব্যক্তি মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই নেতাজির ভাষায় জাতির জনক এবং রবীন্দ্রনাথের ভাষায় মহাত্মা নামে পরিচিত ছিলেন, ঠিক আছে বন্ধুরা। মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অনন্য ব্যক্তির জন্য, মানে ইনি একজন মানে ফেমাস একজন ছিল, ফেমাস একজন ন্যাশনাল অ্যাক্টিভিটিস ছিল, ন্যাশনাল অ্যাক্টিভিটিস মুভমেন্ট অ্যাক্টিভিটিস ছিলেন মহাত্মা গান্ধী। তাই নেতাজি ইনাকে, মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দেয় এবং রবীন্দ্রনাথের মহাত্মা কথাটি দেয়, ঠিক আছে। আরও তিনি অনেক পেয়েছেন, কেশারী আইহীন এসব পেয়েছেন, হ্যাঁ, ঠিক আছে, সেগুলো আরও অনেক রকম তিনি ইয়ে পেয়েছেন, এগুলো উপাধিগুলো পেয়েছেন, এগুলো দিলাম এইভাবে লেখাটার উদ্দেশ্য মানে ঠিকঠাক করার জন্য। এবার গান্ধীজির উত্থান, গান্ধীজি কোথা থেকে উত্থান হয়, গান্ধীজি শুরু হয় কোথা থেকে ব্যাপারটা। 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন। 1915 সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন, ঠিক আছে, এলে তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয়। দেশে ফিরে তার রাজনৈতিক গুরু ছিল গোখলে, নির্দেশে তার রাজনৈতিক গুরুকে, আমরা জানি তার রাজনৈতিক গুরু হচ্ছে গোখলে, গোখলের নির্দেশে তিনি সারা ভারত ভ্রমণ করে। এরপর গান্ধীজি ক্রমশ ভারতের জাতীয় কংগ্রেসের অধীনে রাজনীতিতে প্রবেশ করেন। মানে পুরোপুরিভাবে ডাইরেক্ট এন্ট্রি না করে তিনি কিন্তু গান্ধীজি কী করছে, মানে প্রবেশ, মানে জাতীয় কংগ্রেসের দিকে এগাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে গান্ধীজি অহিংসাভাবে সত্যাগ্রহ নীতি অনুসরণে, গান্ধীজি বিশেষ বিশ্বাস করতেন যে সত্যাগ্রহই একটি নৈতিক শক্তি যা সহজেই প্রতিপক্ষকে জয় করা যেতে পারে বিনা যুদ্ধ, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, মানে গান্ধীজি কিন্তু ন্যাশনাল মুভমেন্টের যে ভূমিকা তার সত্যাগ্রাহী হিসাবেই কিন্তু আমরা জানি, অহিংসা বা সত্যাগ্রাহী হিসাবেই কিন্তু আমরা জানি, কিন্তু তার যে মোটিভটা ছিল সেটা হচ্ছে কী হবে, যে আমরা সরকারেরকে কোঅপারেট করব না, আমরা নন ভায়োলেন্স আন্দোলন করব, আমরা অন্বেষণ করব,
ঠিক আছে, এই করে একটি নৈতিক জয়, নৈতিক মানে একটা জয়, নৈতিক জয় আমরা ইয়ে করব, ঠিক আছে, ব্রিটিশ সরকারের এগেনস্টে, এবং আস্তে আস্তে তাদেরকে আমরা প্রতিপক্ষকে আমরা জয় করব। এইটাই ছিল গান্ধীজির মেন মোটিভ, ঠিক আছে। উনি কিন্তু মাস মুভমেন্ট যে করতো, উনি কিন্তু ভাইলেন্ট মুভমেন্ট বা মানে কোনো মানে আক্রমণ করা, লাঠি চার্জ করা কারোর ওপর, এইসবগুলো কিন্তু তিনি বিরোধিতা করতেন, ঠিক আছে, সবসময়। শান্তিভাবে তিনি আন্দোলন করবেন, এইসবই ছিল তার মানে পুরো বৈশিষ্ট্য। তারপর চম্পারণ ও খের সত্যাগ্রহ। 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর হাজার হাজার হবে না এটা সরি এটা হাজার বলে কিছু হবে না, ঠিক আছে। 1917 থেকে 1918 সালে 1917 থেকে 18 সালে বিহারে চম্পারণ নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। 1917 থেকে 1915 সালে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসার পর 1917-18 বিহারে যে চম্পারণ নীল চাষিদের ওপর কী করতো, জোর করতো, করে তাদেরকে দাদন দিয়ে কম টাকা দিয়ে জমি চাষ করাতেন, এইসব করার পর মানে পয়সা দিতেন না ঠিক মতনভাবে, নীলকর যেসব সাহেবরা ছিল, সেই জন্য কী করলো, সেখানে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের ফলে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার একটি তদন্ত কমিটি গঠন করেন এবং চম্পারণ কৃষক বিল 1917 সালে পাশ করে চম্পারণ নীলকরদের শতবর্ষব্যাপী অত্যাচার অবসান ঘটান, ঠিক আছে। এইবার আসছে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের সাফল্য ভারতের রাজনীতিতে গান্ধীজির নেতৃত্বে প্রশান্ত করে করে এবং তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। এরপরে তিনি করেছিলেন আহমেদাবাদের শ্রমিকের বেতন কমার জন্য, যে বেতন বৃদ্ধি করবার জন্য, বা খের জেলার ফসল না হওয়ার কারণে কৃষকদের খাজনার রোধ করবার জন্য সত্যাগ্রহ করে উভয় ক্ষেত্রে সাফল্য অর্জন করেন, ঠিক আছে, উভয় ক্ষেত্রে সাফল্য অর্জন করেন। এখনো পর্যন্ত গান্ধীজি পুরোপুরিভাবে কিন্তু রাজনীতিতে প্রবেশ করেননি, উনি ওয়েলফেয়ার অফ দ্য পিপুলের জন্যে ব্রিটিশ সরকারের এগেনস্টে কিন্তু উনি আন্দোলন করে চলেছেন, এই যে খের তারপরে চম্পারণ, ঠিক আছে, এইসব সত্যাগ্রহের মারফতে, ঠিক আছে। তারপরে খিলাফত ও অসহযোগ আন্দোলন, এইটা থেকেই তিনি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছিল রাজনীতির দিকে। খিলাফত ও অসহযোগ আন্দোলনের প্রথম বিশ্বযুদ্ধকালীন সময় তুরস্ক সাম্রাজ্য ব্যবচ্ছেদ করবার বিরুদ্ধে ভারতবর্ষের হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করার গান্ধীজির খিলাফত আন্দোলন যুক্ত হন, ঠিক আছে। গান্ধীজি কী করলেন, খিলাফত আন্দোলন যুক্ত হয় 1919-20। ওই আন্দোলনে অসহযোগ আন্দোলন পূর্বাভাস হিসাবে গণ্য করা হয়। নন কোঅপারেশন মুভমেন্ট, আমি নন কোঅপারেশন মুভমেন্টের একটা ভিডিও বানিয়েছিলাম 1920, ঠিক আছে। এরপরে পাঞ্জাব অসন্তোষ নিষ্পত্তি, খিলাফত প্রশ্ন, ভারতবর্ষ রাজধানী দাবিতে অহিংসা অসহযোগ আন্দোলন শুরু করেন, ঠিক আছে, অহিংসা অসহযোগ আন্দোলন শুরু করেন। গান্ধীজি আহ্বানে ভারতবর্ষ জুড়ে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ ওই আন্দোলনে যোগদান করেন এবং ওই আন্দোলনকে গণ আন্দোলন রূপ নেয়, একটি গণ আন্দোলন। মানে নন কর্পোরেশন মুভমেন্ট হচ্ছে ভারতের মধ্যে প্রথম একটা মাস মুভমেন্ট বলা যেতে পারে, মানে গণ আন্দোলন। এর আগে যেসব আন্দোলনগুলো করা হয়েছিল, লোকের সংখ্যা তো গণ হিসাব না, মানে একটা এলাকার লোক চাকত, বেশি সব ভারতের সব প্রান্ত থেকে লোক ওই গণ আন্দোলন সব প্রান্তে শুরু করেছিল, ঠিক আছে। এটা কিন্তু একটা গণ আন্দোলন, ঠিক আছে, মাস মুভমেন্ট, প্রথম মাস মুভমেন্ট বলা যেতে পারে, কারণ এর আগে 1857 যে গ্রেট রিভল্ট হয়েছিল সেই রিভল্টও কিন্তু এরকম গণ আন্দোলন দেখা যায়নি, ওর জন্যই কিন্তু ব্রিটিশরা ওটাকে সাপ্রেস করতে পেয়েছে ব্রিটিশ সরকার। তারপর হচ্ছে 1930 সালে 12ই মার্চ গান্ধীজি গুজরাটের সবরমতীর আশ্রম থেকে সমুদ্র উপকূলে অবস্থিত ডান দিকে যাত্রা করলে আইন অমান্য আন্দোলন সূচনা করে, ঠিক আছে। তারপর হচ্ছে আইন অমান্য আন্দোলনে ভারতীয় জাতীয় সংগ্রামে সর্বভারতীয় গণ আন্দোলনের পর্যায়ে উন্নতি করে এবং ওই আন্দোলনকে চাপে ব্রিটিশ সরকার গান্ধী ও ইরাইন চুক্তি মারফতে কংগ্রেস ও মর্যাদা দিতে
কংগ্রেসও মর্যাদা দিতে বাধ্য হয়। এছাড়া এর ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ বুঝতে পারেনি যে নিছক দমন নীতির মাধ্যমে জাতীয় আন্দোলন প্রশমিত করা যাবে না এবং শাসনতন্ত্র সংস্কার করতে হবে। ঠিক আছে, শাসনতন্ত্রে সংস্কার করতে হবে। প্রথম গোলটেবিল বৈঠকে ব্যর্থ হলে ব্রিটিশ সরকার কংগ্রেসের সঙ্গে আপোষ রফা আসতে উদ্যোগী হয়। ঠিক আছে, গান্ধীজির সঙ্গে তৎকালীন বল্যাট লর্ড আরউইন দীর্ঘ আলাপ আলোচনা শেষে 1931 সালে 25শে মার্চ গান্ধী আরউইন দিল্লি চুক্তি দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত ছাড়ো আন্দোলনে 1942 হবে, এটা 1942 সালে হরিজন পত্রিকায় গান্ধীজি ব্রিটিশের কর্তৃপক্ষে অবিলম্বে ভারত ত্যাগ পরামর্শ দেন। অবশেষে 24শে আগস্ট কংগ্রেসে ঐতিহাসিক ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে গান্ধীজি দেশবাসীকে করেঙ্গে ইয়া মরেঙ্গে উভয় মন্ত্রে উদ্ধৃত করেন। এই আন্দোলনে শুরু হবার আগেই গান্ধীজি অন্যান্য কংগ্রেস নেতারা গ্রেফতার হন। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, একটা কথা বলে রাখি, গান্ধীজি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন বেলগাঁওতে 1937। আই মানে একটু যদি ভুল হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেন, ওটাও আপনারা দিতে পারেন, ওর সাথে ইনভলভ করে নিতে পারেন। ঠিক আছে, দেখুন গান্ধীজি কিন্তু এই অবধি সবই ঠিক আছে। 1930 সালে সবরমতী আশ্রমে গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেন, এটাও গণ আন্দোলনের পর্যায়ে উন্নতি করেন এবং আন্দোলনের পর চাপে ব্রিটিশ সরকার কী করে, গান্ধী ওরেন চুক্তি মারফতে কংগ্রেসকেও মর্যাদা দিতে বাধ্য হয়। ঠিক আছে, তখন কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টে গান্ধীজির এইসব নন কর্পের সিভিল আইন অমান্য বা সিভিল ডিসওবিডিয়েন্স কিংবা যেসব মাস মুভমেন্টগুলো বা নন ভায়োলেন্ট মুভমেন্ট চালাচ্ছিলেন বা প্যাসিভ রেজিস্ট্যান্স, এই কথাটা শুনে রাখবেন, এদের মূল বক্তব্য হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইসবগুলো চালানোর ফলে কিন্তু তখন কিন্তু ব্রিটিশ সরকার একটা চিন্তা করেই নিয়েছিলেন যে এইভাবে শাসনতন্ত্র যে শাসন করছিলেন ব্রিটিশ সরকার, এইভাবে কিন্তু করলে তারা দমন করতে পারবেন না এইসব ভারতের যেসব আন্দোলনগুলো চলছে। ওই জন্যে তারা কী করলো, তারা দেখলো যে না, এই শাসনতন্ত্রতে একটু সংস্কার আনার দরকার। ওই জন্য বিভিন্ন রকম সংস্কারের মাধ্যমে ইন্ডিয়ায় যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেখানে কিন্তু মানুষ মানে ইন্ডিয়ানসদের পার্টিসিপেট করাচ্ছিলেন। ঠিক আছে, আরও অনেক গভীরে গল্প আছে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এইবার আপনারা একটা কী করতে পারেন, একটা মূল্যায়ন করে দিতে পারেন যে গান্ধীজির অবদানের মূল্যায়ন এই কথাটা কিন্তু বলেনি। আচ্ছা, এই প্রতিবাদে সারা ভারত জুড়ে স্বতঃস্ফূর্ত অভ্যর্থনা শুরু হয়। সরকারের প্রচণ্ড অত্যাচারে গুলিবর্ষণ গ্রেপ্তার ও নানা ধরনের দমনমূলক ব্যবস্থার ফলে আগস্ট আন্দোলন শেষ পর্যন্ত তার লক্ষ্যে পূরণ ব্যর্থ হয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকার ও উপলব্ধি করে যে ভারতে তাদের দিন শেষ হয়েতে চলেছে। ঠিক আছে, গান্ধীজির অবদানের মূল্যায়ন ভারতের মুক্তি, এটা একটু আলাদা, এটা লিখতেই হবে অ্যাসেসমেন্টটা। ঠিক আছে, ভারতের মুক্তি সংগ্রামে ইতিহাসে গান্ধীজির ভূমিকা পর্যালোচনা করলে দেখা যায় যে প্রায় 3 দশক ধরে তিনি জাতীয় আন্দোলনে নেতৃত্ব দান করেছেন। ভারতের মুক্তি সংগ্রামী প্রকৃতির অর্থ সর্বভারতীয় জাতির চরিত্র ধারণ করেছিলেন তার প্রেরণায়। ঠিক আছে, তারপরে গান্ধীজি সর্বপ্রথম নারী মুক্তি উন্নয়ন অস্পৃশ্যতা একটা উন্নয়ন হবে নারী মুক্তির উন্নয়ন অস্পৃশ্যতা মোচন আদিবাসী পরিষেবা সাম্প্রদায়িক সম্পত্তি প্রভৃতি ভ্রমণ বিষয়গুলিকে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করেন। ঠিক আছে, তাছাড়াও এগুলি করেন, করার পরও কিন্তু তিনি একটা জিনিস সবসময় ভেবেছিলেন, ইন্ডি মানে যে সাম্প্রদায়িক ব্যাপারটা, তাদের মধ্যে একটি একতার ভাব নিয়ে আসার চেষ্টা করেছিলেন, তাতে অনেক কিছু ভেবেছিলেন, মানে যে ভেবেছিলেন যে হয়তো মানে ওটা করেছিলেন নারীদের ইয়ে করে অস্পৃশ্যতা দূরীকরণ করে তাদেরকে ন্যাশনাল মুভমেন্টের মধ্যে যোগদান করাতে, যাতে করে ন্যাশনাল মুভমেন্টটা একটা মাস মুভমেন্টে, যে কোনো একটা মুভমেন্ট আন্দোলনটা মাস মুভমেন্ট বা গণ আন্দোলনে পরিণত করা যায়। ঠিক আছে, এইভাবেই কিন্তু তিনি মানুষের কাছে একজন পরিচিত এবং ফেমাস হয়ে উঠেছিলেন। ঠিক আছে, মানুষের কাছে নিছক রাজনৈতিক স্বাধীনতায় গান্ধীজির একমাত্র লক্ষ্য ছিল না, আর রাজনৈতিক স্বাধীনতাই কিন্তু গান্ধীজির লক্ষ্য ছিল না, সামাজিক বৈষম্য
সমাজ সামাজিক বৈষম্য দূর করে ভারতবর্ষের মধ্যে তিনি বিভাগ ও বিক্ষোভের অবসান ঘটাতে উদ্যোগী হয়েছিলেন। ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে চূড়ান্ত রূপ দান করেছিলেন এবং ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি করে স্বাধীনতার পথকে সুগম করেছিলেন। এই ছিল মোটামুটি গান্ধীজির সম্পর্ক, ঠিক আছে। গান্ধীজি বলে দিলাম, গান্ধীজির ভূমিকা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আপনারা একটু মন দিয়ে দেখে নেবেন ভিডিওটি, আর ডিসক্রিপশান বক্সের পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা একটু লিঙ্কটা নিয়ে নেবেন, লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আরও এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে।